ডিয়ার স্টুডেন্টস, কাকদ্বীপ একাডেমি ইন্টারনেট ক্লাসে প্রত্যেককে ওয়েলকাম। আশা করছি তোমরা প্রত্যেকে বাড়িতে আছো, সুস্থ আছো, ভালোই আছো, মন দিয়ে পড়াশোনা করছো। তাছাড়াও তোমরা যেহেতু নার্সারি প্রথম লেখা শিখছো, তাই স্কুলের ম্যামরা বা বাড়িতে যেভাবে তোমাদেরকে লেখা শেখাচ্ছেন, তোমরা বারবার করে বাড়িতে লেখা অভ্যাস করবে, সুন্দর করে লিখবে। আজ তোমাদের কনভার্সেশন ক্লাসে আমি অ্যানুয়াল এক্সামের যে সিলেবাস দিয়েছিল স্কুল থেকে, সেই সিলেবাস থেকে পড়া দেব। তোমাদের নার্সারি সিলেবাসে অ্যানুয়াল এক্সামের যে সিলেবাস, সেটি আমি আগে ক্লাসে 1 2 3 4 5 6 এই 6 কোশ্চেন অ্যান্সার পড়া দিয়েছিলাম। আজকে পরে যে 4 কোশ্চেন অ্যান্সার আছে, সেটা আজ তোমাদের পড়া দেব। তোমরা প্রত্যেকে আমার সাথে পড়াটা বলতে থাকো। কি আছে নাম্বার 7? হোয়াট ইজ দ্য কালার অফ মিল্ক? আবার বলছি, হোয়াট ইজ দ্য কালার অফ মিল্ক? অ্যান্সারটা প্রত্যেকে বলো হোয়াইট। কি বলবে? হোয়াইট। নাম্বার 8, হোয়াট ইজ দ্য কালার অফ লিফ? আবার বলছি, হোয়াট ইজ দ্য কালার অফ লিফ? প্রত্যেকে বলো গ্রিন। অ্যান্সারটা বলো গ্রিন। নাম্বার 9, শো মি ইয়োর নোজ? আবার বলো, শো মি ইয়োর নোজ? প্রত্যেকে বলো দিস ইজ মাই নোজ। প্রত্যেকে বলো দিস ইজ মাই নোজ, মানে প্রত্যেকে প্রত্যেকের নাকে হাত দিয়ে বলো দিস ইজ মাই নোজ। নাম্বার 10, শো মি ইয়োর ফিঙ্গার? শো মি ইয়োর ফিঙ্গার? বলো দিস ইজ মাই ফিঙ্গার। প্রত্যেকে বলো দিস ইজ মাই ফিঙ্গার। তাহলে এই 4 কোশ্চেন অ্যান্সার তোমাদের পড়া দেওয়া হলো। এবার তোমাদেরকে আমি বাংলা দিয়ে একবার বুঝিয়ে দেবো, তারপর বারবার আমি ইংলিশে কোশ্চেন অ্যান্সার বলবো। নাম্বার 7, হোয়াট ইজ দ্য কালার অফ মিল্ক? দুধের রং কি? প্রত্যেকে বলো হোয়াইট। হোয়াইট মানে সাদা। তাহলে হোয়াট ইজ দ্য কালার অফ মিল্ক? দুধের রং কি? প্রত্যেকে বলো হোয়াইট। হোয়াইট মানে সাদা। নাম্বার 8, হোয়াট ইজ দ্য কালার অফ লিফ? লিফ মানে পাতা। তোমরা সবাই গাছের পাতা দেখেছো তো, তাহলে লিফ মানে কি? পাতা। তাহলে পাতার রং কি? প্রত্যেকে বলো গ্রিন। প্রত্যেকে বলো গ্রিন। গ্রিন মানে সবুজ। শো মি ইয়োর নোজ? শো মি ইয়োর নোজ? আমাকে দেখাও তোমার নাক। আমাকে দেখাও তোমার নাক। অ্যান্সারটা এবার বলো দিস ইজ মাই নোজ। নোজ মানে কি বলো তো? নাক। নোজ মানে কি? নাক। তাহলে দিস ইজ মাই নোজ, এই হয় আমার নাক। নাম্বার 10, শো মি ইয়োর ফিঙ্গার? ফিঙ্গার মানে কি বলো তো? আঙুল। হাতের আঙুল দেখতে পাচ্ছ? তোমাদের আঙুল আছে তো? দেখো 1 2 3 4 5 আঙুল আছে তো? 1 2 3 4 5 তাহলে আমাকে দেখাও তোমার আঙুল। বলো দিস ইজ মাই ফিঙ্গার। বলো দিস ইজ মাই ফিঙ্গার, এই হয় আমার আঙুল। তাহলে তোমাদের ইংলিশটাও বললাম, সাথে বাংলাটাও বললাম। এবার তোমরা বারবার আমার সাথে ইংলিশে কোশ্চেন বলো, ইংলিশে উত্তরটা বলো। নাম্বার 7, হোয়াট ইজ দ্য কালার অফ মিল্ক? আবার বলো হোয়াট ইজ দ্য কালার অফ মিল্ক? প্রত্যেকে অ্যান্সার বলো হোয়াইট। বলো হোয়াইট। নাম্বার 8, হোয়াট ইজ দ্য কালার অফ লিফ? আবার বলছি হোয়াট ইজ দ্য কালার অফ লিফ? প্রত্যেকে বলো গ্রিন। বলো গ্রিন। নাম্বার 9, শো মি ইয়োর নোজ? প্রত্যেকে বলো শো মি ইয়োর নোজ। অ্যান্সারটা বলো দিস ইজ মাই নোজ। প্রত্যেকে বলো দিস ইজ মাই নোজ। নাম্বার 10, শো মি ইয়োর ফিঙ্গার? আবার বলছি শো মি ইয়োর ফিঙ্গার? প্রত্যেকে বলো দিস ইজ মাই ফিঙ্গার। বলো দিস ইজ মাই ফিঙ্গার।
তাহলে ফোর কোশ্চেন অ্যান্সার প্রত্যেকে আশা করছি মুখস্থ হচ্ছে। তো এবার প্রত্যেকে বোর্ড দেখে বলবো, প্রত্যেকে বোর্ডের দিকে তাকাও। নাম্বার সেভেন, হোয়াট ইজ দ্য কালার অফ মিল্ক? আবার বলছি, হোয়াট ইজ দ্য কালার অফ মিল্ক? প্রত্যেকে অ্যান্সারটা বলো হোয়াইট, বলো হোয়াইট। নাম্বার এইট, হোয়াট ইজ দ্য কালার অফ লিফ? আবার বলছি, হোয়াট ইজ দ্য কালার অফ লিফ? প্রত্যেকে বলো গ্রিন, বলো গ্রিন। নাম্বার নাইন, শো মি ইয়োর নোজ? আবার বলছি, শো মি ইয়োর নোজ? অ্যান্সারটা বলো দিস ইজ মাই নোজ, প্রত্যেকে বলো দিস ইজ মাই নোজ। নাম্বার টেন, শো মি ইয়োর ফিঙ্গার? আবার বলছি, শো মি ইয়োর ফিঙ্গার? প্রত্যেকে বলো দিস ইজ মাই ফিঙ্গার, প্রত্যেকে বলো দিস ইজ মাই ফিঙ্গার। দেখো ফিঙ্গার তো হাতের আঙুল, ফিঙ্গার মানে কি হাতের আঙুল। দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন, তাহলে দিস ইজ মাই ফিঙ্গার, এই হয় আমার আঙুল। তাহলে আবারও বলছি, তোমরা সবাই বলো হোয়াট ইজ দ্য কালার অফ মিল্ক? প্রত্যেকে বলো হোয়াইট, বলো হোয়াইট। নাম্বার এইট, হোয়াট ইজ দ্য কালার অফ লিফ? প্রত্যেকে বলো গ্রিন, বলো গ্রিন। নাম্বার নাইন, শো মি ইয়োর নোজ? প্রত্যেকে বলো দিস ইজ মাই নোজ। নাম্বার টেন, শো মি ইয়োর ফিঙ্গার? প্রত্যেকে বলো দিস ইজ মাই ফিঙ্গার। আবার বলছি, নাম্বার সেভেন, হোয়াট ইজ দ্য কালার অফ মিল্ক? প্রত্যেকে বলো হোয়াইট, কি বলবে হোয়াইট। নাম্বার এইট, হোয়াট ইজ দ্য কালার অফ লিফ? প্রত্যেকে বলো গ্রিন, বলো গ্রিন। নাম্বার নাইন, শো মি ইয়োর নোজ? প্রত্যেকে বলো দিস ইজ মাই নোজ। নাম্বার টেন, শো মি ইয়োর ফিঙ্গার? প্রত্যেকে বলো দিস ইজ মাই ফিঙ্গার, দিস ইজ মাই ফিঙ্গার। তাহলে প্রত্যেকে বুঝতে পেরেছো? তোমাদের তো সবারই আশা করছি মুখস্থ হয়ে যাচ্ছে। আবার বলো, নাম্বার সেভেন, হোয়াট ইজ দ্য কালার অফ মিল্ক? বলছি বাংলাটা বলি, দুধের রং কি? প্রত্যেকে বলো হোয়াইট, হোয়াইট মানে সাদা। নাম্বার এইট, হোয়াট ইজ দ্য কালার অফ লিফ? লিফ মানে কি পাতা, তোমরা পাতা দেখেছো বললাম আগে, তাহলে পাতার রং কি? প্রত্যেকে বলো গ্রিন, প্রত্যেকে বলো গ্রিন মানে সবুজ। নাম্বার নাইন, শো মি ইয়োর নোজ? তাহলে প্রত্যেকে বলো দিস ইজ মাই নোজ। নাম্বার টেন, শো মি ইয়োর ফিঙ্গার? না, তার আগে শো মি ইয়োর নোজ মানে আমাকে দেখাও তোমার নাক, প্রত্যেকে বলো দিস ইজ মাই নোজ, এই হয় আমার নাক। নাম্বার টেন, শো মি ইয়োর ফিঙ্গার? আমাকে দেখাও তোমার আঙুল, বলো দিস ইজ মাই ফিঙ্গার, এই হয় আমার আঙুল। আবার বলছি, নাম্বার সেভেন, হোয়াট ইজ দ্য কালার অফ মিল্ক? প্রত্যেকে বলো হোয়াইট। নাম্বার এইট, হোয়াট ইজ দ্য কালার অফ লিফ? প্রত্যেকে বলো গ্রিন। নাম্বার নাইন, শো মি ইয়োর নোজ? প্রত্যেকে বলো দিস ইজ মাই নোজ। নাম্বার টেন, শো মি ইয়োর ফিঙ্গার? প্রত্যেকে বলো দিস ইজ মাই ফিঙ্গার, ফিঙ্গার ফিঙ্গার মানে জানতে পারলাম ফিঙ্গার মানে কি হাতের আঙুল, নোজ মানে কি না, গ্রিন মানে কি সবুজ, আর হোয়াইট মানে কি সাদা, আর মিল্ক মানে কি দুধ, লিফ মানে কি পাতা, গাছে যে পাতা লিফ। আবারও বলো, নাম্বার সেভেন, হোয়াট ইজ দ্য কালার অফ মিল্ক? প্রত্যেকে বলো হোয়াইট। হোয়াট ইজ দ্য কালার অফ লিফ? প্রত্যেকে বলো গ্রিন। নাম্বার নাইন, শো মি ইয়োর নোজ? প্রত্যেকে বলো দিস ইজ মাই নোজ। নাম্বার টেন, শো মি ইয়োর ফিঙ্গার? বলো দিস ইজ মাই ফিঙ্গার। তাহলে
এই প্রশ্ন উত্তর বা কোশ্চেন অ্যান্সার চারটে পড়া দিলাম, তার সাথে সাথে বাংলাটাও তোমরা আশা করছি বুঝতে পেরেছো বাংলাওয়ালার সাথে সাথে। আর এগুলো তোমরা খুব ভালোভাবে পড়বে, ভালো থাকবে, সুস্থ থাকবে, বেশি বেশি করে লেখা অভ্যাস করবে।